শিলিগুড়ির দীনবন্ধু মঞ্চে শিলিগুড়ি সিনে সোসাইটি ও দীনবন্ধু মঞ্চ অ্যাডভাইজারি কমিটি এবং ফেডারেশন অফ ফিল্ম সোসাইটি অফ ইন্ডিয়ার সহযোগিতায় 20তম শিলিগুড়ি আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যাল শুরু হলো। শিলিগুড়ির দীনবন্ধু মঞ্চে শিলিগুড়ি সিনে সোসাইটি আয়োজিত ও দীনবন্ধু মঞ্চ অ্যাডভাইজারি কমিটি এবং ফেডারেশন অফ ফিল্ম সোসাইটি অফ ইন্ডিয়ার সহযোগিতায় 20তম শিলিগুড়ি আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যাল শুরু হলো। এদিন ফিল্ম ফেস্টিভ্যালের উদ্বোধন করেন রাজ্যের পর্যটনমন্ত্রী গৌতম দেব। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর সুবীরেশ ভট্টাচার্য। আগামী 26 নভেম্বর পর্যন্ত এই চলচ্চিত্র উৎসব চলবে। উৎসবে দেশ বিদেশের একাধিক সিনেমা দেখানো হবে। উদ্বোধনের দিন দেখানো হয় পরিচালক প্রদীপ্ত ভট্টাচার্যের সিনেমা রাজলক্ষ্মী শ্রীকান্ত, যেখানে প্রধান চরিত্রে রয়েছেন অভিনেতা রাহুল ও বাংলাদেশের অভিনেত্রী যতিকা পাল যতি। এদিন সকলেই ফিল্ম ফেস্টিভ্যালে উপস্থিত ছিলেন। উদ্বোধনের দিন দর্শকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। পর্যটনমন্ত্রী বলেন, আগামীতে আরো বড় করে এই ফিল্ম ফেস্টিভ্যাল হোক সেটাই চাই। পাশাপাশি উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের সঙ্গে মিলে ছাত্র ছাত্রীদের মধ্যে সিনেমার বিষয়ে যোগসূত্র গড়ে তোলার বিষয়ে প্রস্তাব রাখেন পর্যটনমন্ত্রী। আমরা চাইব যে মিনি ভারতবর্ষ আমাদের এই উত্তরের প্রবেশদ্বার শিলিগুড়ি, নানা জাতি নানা ভাষার মানুষের এখানে সহবস্থান, সেই শহরের মানুষ আরো বেশি করে সংস্কৃতি চর্চা সংস্কৃতি মনস্ক হয়ে উঠবে, সমাজ সচেতন হয়ে উঠবে, এটা আমরা আশা করি। আজকের মঞ্চে যে বিশিষ্ট ব্যক্তিত্বরা উপস্থিত আছেন, পরিচালকবাবু, বিশিষ্ট চিত্র পরিচালক শ্রীমতী যতিকা জ্যোতি বাংলাদেশ থেকে এসেছেন, প্রতিভাময়ী অত্যন্ত প্রতিভাময়ী অভিনেত্রী রাহুল, আগামী প্রজন্মের কাছে তার কাজ ছাপ নিশ্চয়ই রাখবেন। এবং আজকের চলচ্চিত্র উৎসবে প্রথম সম্ভবত বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে আমরা পেয়েছি, তাকে অনেক ধন্যবাদ। এবং মঞ্চে আরো অনেক বিশিষ্ট ব্যক্তিত্ব আছেন, তাদের সবাইকে আমি হার্দিক অভিনন্দন জানাই। আমাদের এই চলচ্চিত্র উৎসবে নানান প্রতিবন্ধকতার মধ্যে দিয়ে এরা সিনে সোসাইটি তারা তাদের কার্যক্রম বজায় রেখেছে। আমাদের কাজ হলো, সরকারের কাজ হলো, যে কোনো ভালো কাজে একটা অনুঘটকের ভূমিকা পালন করা। আমরা সেই কাঠবিড়ালির ভূমিকা সরকারের পক্ষ থেকে সব ক্ষেত্রেই আমরা পালন করার ক্ষুদ্র প্রয়াস আমরা নিচ্ছি। চলচ্চিত্র তার ব্যতিক্রম নয়, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সৃষ্টিশীল মননশীল একটা মাধ্যম, যার মাধ্যমে আমরা অনেক বড় সামাজিক কাজ বার্তা আমরা পৌঁছতে পারি। হিমালয়ান অপটিক্স, আই কেয়ার এন্ড কন্টাক্টলেস ক্লিনিক, কম্পিউটার আই টেস্টিং, হর তরিকে কি পাওয়ার গ্লাসেস, ব্র্যান্ডেড চশমা আর হর তরিকে কি স্টাইলিশ সানগ্লাসেস উপলব্ধ হ্যায়। তো আজ হি আইয়ে হিমালয়ান অপটিক্স, হনুমান মন্দির রোড, জয়গাঁও। কন্ট্যাক্ট নম্বর 03566265101। Kitchen Gallery, exclusive showroom for modular kitchen.
অ্যাকুয়ারিয়াম, ফিশ অ্যান্ড প্যাটস, গ্লাস কর্নার, এমজি রোড, জয়গাঁও।